নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাপর যুগ। আজকে আলোচনা করব দাপর যুগ নিয়ে। এর আগের দুটি ভিডিওতে সত্যযুগ এবং ত্রেতাযুগ সম্পর্কে আলোচনা করেছি। সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখানে গিয়ে সেই ভিডিও দুটি দেখতে পারেন। তাহলে আজকে আলোচনা করব দাপর যুগ সম্পর্কে। তো চলুন এই যুগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। প্রত্যেকটা যুগই অনেক বছর পর্যন্ত টিকেছিল। সব থেকে বেশি সত্যযুগের স্থায়িত্বকাল ছিল, যেমন সত্যযুগ 17,28,000 বছর পর্যন্ত টিকেছিল। পরবর্তীতে ত্রেতাযুগ 12,96,000 বছর পর্যন্ত টিকেছিল। পরিশেষে দাপর যুগ 8,64,000 বছর পর্যন্ত এর স্থিতিকাল ছিল। তাহলে বুঝতেই পারছেন প্রত্যেকটা যুগের যখন সমাপ্তি ঘটে, তারপর যখন একটি নতুন যুগের সূচনা হয়, তখন সেই যুগের স্থিতিকাল অনেকটাই কমে যায়। তো এভাবেই প্রত্যেকটা যুগের আয়ু ধীরে ধীরে কমতে শুরু করে। অন্তিমে কলিযুগের আয়ু আরও কমে যাবে। কলিযুগ সম্পর্কে এর পরবর্তীতে আপনাদের সঙ্গে আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। তো আমাদের শাস্ত্রে বলা হয়েছে মাঘ মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথিতে দাপর যুগের উৎপত্তি হয়েছিল। এই যুগের স্থিতিকাল ছিল 8,64,000 বছর। এই যুগে ভগবান দুটি অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান বুদ্ধদেব। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এবং পৌষ মাসের শুক্লাপক্ষের সপ্তমী তিথিতে ভগবান বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন। তারা দুজনই দুটি মহৎ কাজ সম্পাদন করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ দৈত্যরাজ কংসকে এবং শিশুপালকে নিধন করেছিলেন। তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল, সেখানে তিনি ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য তিনি অর্জুনকে পথ প্রদর্শন করেন এবং বিশ্বরূপ দর্শন করান, যার মাধ্যমে অর্জুন তার মোহ থেকে মুক্তি লাভ করেন এবং শ্রীমৎ ভগবদ্ গীতা নামক একটি ধর্মগ্রন্থের উৎপত্তি হয়, যেখানে আমাদের হিন্দুদের ধর্মের প্রবল আস্থা এবং আমরা সেটাকে আমাদের ধর্মগ্রন্থ বলে মনে করি। ভগবান শ্রী বিষ্ণু বা নারায়ণ বুদ্ধরূপে অবতীর্ণ হয়ে মানুষের মন থেকে হিংসাবৃত্তিকে দূর করেছিলেন। মানুষ কীভাবে দুঃখ সমুদয় থেকে দূর থাকতে পারেন এবং মানুষ কীভাবে মোক্ষ লাভ করতে পারেন, জগৎ যে দুঃখ সমুদায় তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তিনি ভবচক্রের যে বর্ণনা করেছিলেন, যার দ্বারা মানব জাতির কল্যাণ এবং মানুষের মোক্ষলাভের পথ তিনি প্রশস্ত করেছিলেন। যাই হোক, এই যুগে ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রী বুদ্ধদেব মানুষের মুক্তিলাভের জন্য অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন এবং মানুষকে সঠিক পথ প্রদর্শন করেছিলেন। দাপর যুগে মানুষের পরমায়ু ছিল 1,000 বছর এবং বাল্যকাল ছিল 1,000 বছর। মানুষের দেহের দৈর্ঘ্য ছিল সপ্তহস্ত অর্থাৎ 7 হাত পরিমাণ, প্রাণ ছিল রক্তে। ব্রাহ্মণগণ এই যুগে সামান্যই তপস্যা করতেন এবং সত্য ও মিথ্যা সমভাবেই ব্যবহার করতেন। সকলেই প্রায় গৃহী অর্থাৎ গৃহস্থ ধর্ম অবলম্বী ছিলেন। ব্রাহ্মণগণ ব্রাহ্মণের ধর্ম পালন করতেন। এই সময় রূপার ব্যবহার প্রচলিত ছিল। সেই যুগে কুরুক্ষেত্র ছিল শ্রেষ্ঠ তীর্থ। এই যুগে 10 ভাগ পুণ্য এবং 10 ভাগ পাপ ছিল। এই যুগে 24,000 বার সূর্যগ্রহণ হয়েছিল এবং 36,000 বার চন্দ্রগ্রহণ হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের পর মহারাজ পরীক্ষিতের রাজত্বকালের মধ্যে কলিযুগ শুরু হয়ে গিয়েছিল। বর্তমানে 5,000 বছর গত হয়েছে। এই যুগের আরও 4,27,000 বছর বিগত রয়েছে, অর্থাৎ আমরা বর্তমানে কলিযুগে বাস করছি। তো বন্ধুরা, এর পরবর্তী ভিডিওতে কলিযুগ সম্পর্কে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তো আজকের মতো দাপর যুগের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।
আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে করে নতুন নতুন ভিডিওর আপলোডগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। তো এভাবেই চ্যানেলটির সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।